চাঁদে পা রেখেছে ভারতের চন্দ্রযান থ্রি সেই সাফল্যের উচ্ছ্বাসে রেশ কাটতেই চাইছে না আর হবে নাই বা কেন এ যেন ভারতবাসীর কাছে এক স্বপ্ন পূরণ বলা ভালো এ যেন হাতে চাঁদ পাওয়া গোটা বিশ্বই এখন ঈশ্বর জয় জয়কার কিন্তু এই সাফল্য একদিনে আসেনি এসেছে বহু যুগের অক্লান্ত কঠোর পরিশ্রমের পরে আজ কথা বলবো ভারতের প্রথম মহাকাশচারীর গল্প অধিকাংশ ভারতবাসীর যদিও নামটা জানেন তাও আরেকবার বলে দেওয়া ভালো ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা একদিকে চন্দ্রযান থ্রি চাঁদের মাটি স্পর্শ করার পরে অসংখ্য মজার মজার মিম ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় এর মধ্যে উঠে এসেছে রাকেশ শর্মার প্রসঙ্গ বর্তমানে কেমন আছেন তিনি কোথায় আছেন সেই গল্পই শুনবো আমরা ভারত দেখতে উনিশশো ঊনপঞ্চাশ সালের একত্রিশে জানুয়ারি পাঞ্জাবের পাটিয়ালায় এক পাঞ্জাবি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন দেশের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা উনিশশো সালে ভারতীয় বিমান বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি এরপর উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উনিশশো সালে তিনি রাশিয়া ভারত মহাকাশ মিশনে অংশগ্রহণ করেছিলেন এরপর উনিশশো সালে এসেছিল সেই সুযোগ মহাকাশে পাড়িয়ে দিয়েছিলেন এবং সেখানে সাত দিন একুশ ঘন্টা চল্লিশ মিনিট কাটিয়ে এক অনবদ্য রেকর্ড তৈরি করেছিলেন আর তিনিই ছিলেন প্রথম ভারতীয় নাগরিক যিনি মহাকাশে পাড়ি দেওয়ার সুযোগ পেয়েছিলেন মহাকাশ অভিযান শেষে ফিরে ফের বিমান বাহিনীতে যোগদান করেন রাকেশ শর্মা এরপর উনিশশো সাল পর্যন্ত বাহিনীতে কাজ করেন ওই বছর উইং কমান্ডার পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন এরপর তিনি যোগ দিয়েছিলেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে দু হাজার সালে রাকেশ শর্মা বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা ক্যাডিলা ল্যাবসের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে কাজ করেছেন বর্তমানে প্রচারের আলো থেকে সম্পূর্ণ দূরে তামিলনাড়ুর কুন্নুরে স্ত্রী মধুর সঙ্গে থাকেন রাকেশ শর্মা যদিও গগনযানের জন্য ইস্টোর জাতীয় উপদেষ্টা পরিষদের অংশ হয়েছিলেন তিনি এই উপদেষ্টা পরিষদ আসলে মহাকাশচারী নির্বাচন কার্যক্রম পরিচালনায় কাজ করে আজও রাকেশ শর্মার নাম ইতিহাসের পাতায় জল করছে তামিলনাড়ুর কুন্নুরে কাটছে রাকেশের অবসর জীবন বর্তমানে তার বয়স চুয়াত্তর বছর প্রচারের আলোর বাইরেই থাকতে ভালোবাসেন ভারতের প্রথম মহাকাশচারী শ্রী মধুর সঙ্গে কুন্নুরের বাড়িতে নির্বিঘ্নে দিন কাটাচ্ছেন রাকেশ তার পুত্র কপিল পেশায় চলচ্চিত্র পরিচালক কন্যা কীর্তিকা কাজ করেন মিডিয়া আর্টিস্ট হিসেবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গেও বেশ কিছুদিন কাজ করেছেন রাকেশ ইসরোর গগনযান প্রকল্পের পরামর্শদাতা কাউন্সিলের সদস্য ছিলেন তিনি মহাকাশচারী নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন বেশ কিছুদিন রাকেশের জীবন নিয়ে একটি হিন্দি ছবি তৈরির ভাবনা চিন্তা চলছে দু সাল থেকে এই ছবি কাজ শুরু হয়েছে তবে কাজ বিশেষ এগোয়নি ছবিটির নাম প্রথমে রাখা হয়েছিল স্যালুট পরে পরিবর্তন করে রাকেশের বাইপুকের নাম দেওয়া হয় সারে জাহাশে আচ্ছা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ